নমস্কার বন্ধুরা, বিন্দেশি তারার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই অনেকে যে আমি এখন ডিসেম্বরের ছুটিতে ইন্ডিয়াতে এসেছি। 2 বছর বাদে দেশে ফেরার আনন্দে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে দেখা করার জন্য সবসময় হয়তো আমি তোমাদের জন্য ব্লগ তৈরি করতে পারছি না, তবে যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তো যাই হোক, আজকের এই ব্লগটায় আমি তোমাদের দেখাবো যে আমি ইন্ডিয়াতে কোথায় থাকতাম, ব্যাঙ্গালোরে আমার বাড়ি কিরকম, সেটারই একটা ছোট্ট হোম ট্যুর তোমাদের জন্য থাকবে এই ব্লগে, সাথে থাকো। ফ্ল্যাটের সদর দরজার ওপরে বিরাজমান গণেশ ঠাকুর সবাইকে আশীর্বাদ করছেন। দরজার পাশেই দেখো এই যে মাল্টিপারপাস র‍্যাকটা দেখতে পাচ্ছ না, এটার সাথে কিন্তু জড়িয়ে আছে একটা গল্প। আমাদের ইন্টেরিয়রের কাজের শেষে যে টুকরো টাকরা প্লাই বেঁচেছিল সেটা দিয়ে নিজে ডিজাইন করে অভিষেক বানিয়েছিল এটা। এইখানটায় রয়েছে আর একটা সুরে, এবং এই ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখো, এগুলো কিন্তু সেই কলকাতার ফ্ল্যাট থেকে আমাদের সাথে রয়েছে। এইটা হচ্ছে আমাদের বসার ঘর, দেখতেই পাচ্ছ যে মাঝখানে রয়েছে একটি ছোট্ট সুন্দর মন্দির। ঠাকুরের আশীর্বাদে আমাদের ছোট্ট সংসারে সুখ শান্তির অভাব নেই। এই ছোট্ট মন্দিরটির ডিজাইন কিন্তু আমার নিজের দেওয়া ছিল, জানো তো। দেখো ব্যালকানির পাশের বসার এই জায়গাটা জুড়ে জড়িয়ে রয়েছে বন্ধু বান্ধবদের সাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত, আড্ডা, গল্প আর তার স্মৃতি। তোমরা তো টিভি ইউনিটটা দেখে বা পাশের লম্বা সরু এই কর্নার স্ট্যান্ডটা দেখে বুঝতেই পারছো যে আমার ছোট ছোট জিনিস দিয়ে বাড়ি সাজাতে ভীষণ ভাল লাগে। অনেকটা যেমন দেখবে আমাদের জীবনের কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত ভীষণ আনন্দ দিয়ে যায় না, আর যেগুলো সাজানো থাকে স্মৃতির অ্যালবামে, ঠিক তেমনটাই। এইসব সাজানো জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস কিন্তু আমার ভীষণ প্রিয়। এই যে ঝিনুকের কাজ করা উইনচ্যাম্পটা দেখলে তোমরা একটু আগে, ওগুলো যেরকম কিনেছিলাম দীঘা থেকে, আবার ওই টেরাকোটার উইনচ্যাম্পটা মহাবালিপুরম থেকে। এইবার চলো তোমাদের দেখাই আমার হস্তশিল্পের নমুনা। এই যে বটলসগুলো দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু ডিকোপেজ আর্ট বলে, এগুলো আমি নিজের হাতে করেছি। হয়তো দেখে খুবই সামান্য জিনিস মনে হবে, কিন্তু যেহেতু নিজের হাতে করেছি তাই জন্য এটার মর্মই আলাদা আমার কাছে। এই ওয়ালটায় জানো তো আগে লাগানো ছিল আমার সব বিয়ের ফটো, এবার সেগুলো সব নিয়ে যাচ্ছি লন্ডনে, তাই জন্য এইগুলো আর তোমাদের দেখানো হলো না, আমি লন্ডনে গিয়ে অবশ্যই দেখাবো। এই জায়গাটা হচ্ছে দেখো ডাইনিং রুম। অনেকে ফ্ল্যাটে পার্টিশন করে নিয়েছে ড্রয়িং রুম আর ডাইনিং রুমে, কিন্তু আমরা এটাকে খোলা রাখতেই বেশি পছন্দ করেছি। আবার জানো তো ওয়ালপেপার ভীষণ পছন্দের, ঘরের থিম অনুযায়ী লাগাতে পারলে ঘরের সৌন্দর্যটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয়। তোমাদের কেমন লাগলো এই ওয়ালপেপারটা অবশ্যই জানাবে কিন্তু আমাকে, তোমাদের কমেন্টস পড়তে আমার যে কি ভালো লাগে বলার নয়। এই বারকাম ক্রকারি ইউনিটটা দেখো দেখতে খুব সুন্দর, কিন্তু খোলা থাকায় একটাই মুশকিল, বাসনপত্রগুলো খুব ধুলো পড়ে। এই যে চেস্টনাট ড্রয়ারটা দেখছো বন্ধুরা, এটা আসলে বোহেমিয়ান থিমে তৈরি। এটা নিয়েও একটা বেশ মজার ব্যাপার আছে, তখন সবে নতুন কিনে ফার্নিচারটা আমরা লাগিয়েছি, আর যে দিদি আমাদের বাড়িতে এসে আমাকে তখন সাহায্য করতেন কাজে, ঢুকেই ওনার প্রথম প্রশ্ন ছিল যে এই সেকেন্ড হ্যান্ড ফার্নিচারটা আমরা কোথা থেকে কিনলাম। ড্রয়িং রুমটা তো দেখা হলো, এবার চলো তোমাদের বেডরুম গুলো দেখাই। বন্ধুরা আমাদের মাস্টার বেডরুমে ঢোকার মুখেই ওয়াল হ্যাঙ্গিং এর এই মিররটা তো দেখতেই পাচ্ছ, বিয়ের ঠিক পরেই কলকাতার একটি শপিং মলে এটার উপর চোখ পড়ে, কি সুন্দর না। এই ওয়ার্ড্রোবটা জার্মানির অ্যারিস্টো কোম্পানির, সিলিং অবধি হাইটের এই আয়নাগুলোর জন্য দেখো ঘরটা দেখতে অনেকটা বড় লাগে। ওয়ার্ড্রোবটা খুব একটা গোছানো নেই বলে তোমাদেরকে খুলে দেখাতে পারলাম না, তবে নিচ থেকে ওপর অবধি অনেকটা জায়গা থাকায় জামা কাপড় রাখার কিন্তু কোনো অসুবিধা হয় না। একটাই সমস্যা, বাচ্চা কাচ্চা থাকলে এতটা বড় আয়না যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে মুশকিল। এই দিকটায় কোভিডের সময় ছিল অভিষেকের হোম অফিস,
সারাদিনই তখন ঘরের দরজা বন্ধ, খুলতো একদম কাজের শেষে। এবার চলো তোমাদের বেডরুমের ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা দেখাই। আমাদের ফ্ল্যাটটা 19 তলায় হওয়ায় বাইরের দিকে দেখো বাড়িঘরগুলো যেমন ছোট্ট ছোট্ট লাগে, সেরকম অনেক দূর অব্দি দেখা যায়। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ এই বাথরুমটা, আমরা এই বাথরুমটাই বেশি ব্যবহার করি। আমাদের ফ্ল্যাটের বাথরুমগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রচুর আলো বাতাস ঢোকে। ব্যাঙ্গালোরে সারা বছরই একটা হালকা ঠান্ডা থাকায় সারা বছরই আমরা গিজার ইউজ করতাম, তো এখানে এই বাথরুমটাতে সোলার গিজারের সুবিধা রয়েছে, তাই এই বাথরুমটায় গিজার না চালিয়েও সারাদিন আমরা গরম জল পাই। এই জানলাটা দেখো, এটা খুললে সামনে একটা ইউটিলিটি এরিয়া রয়েছে যেখানে বেডরুমের স্প্লিট এসিগুলো লাগানোর আউটার ইউনিটটা বসানো যায়। এই জায়গাটা কিন্তু শুধুমাত্র আমাদের ব্লকেই রয়েছে, কমপ্লেক্সের অন্য ব্লকগুলোয় কিন্তু আবার এই জায়গাটা দেওয়া হয়নি। এবার চলো তোমাদের কুহুহিয়ার বেডরুমটা দেখাই। এখানে দেখো ওদের পড়াশোনার জন্য রয়েছে একটা স্টাডি ইউনিট। তোমরা এখানে দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে ওদের ওয়ার্ড্রোবটা কিন্তু জিন্সের ফ্যাব্রিকের থিমে বানানো। বাচ্চাদের যেহেতু এইসব জিনিসপত্র একটুখানি বেশি ভাল লাগে, সেটার কথা মাথায় রেখে আমি আর অভিষেক ঠিক করেছিলাম এটা করব। ওদের ঘরে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার পছন্দ করা লন্ডন থিমের এই ওয়ালপেপারটা। এটা পছন্দ করার সময় কে জানতো যে ভাগ্যের জেরে একদিন তোমাদের অন্বেষা সেই সুদূর লন্ডনে গিয়ে পড়বে আর ভিনদেশি তারারূপে তোমাদের সাথে পরিচয় হবে এই ইউটিউবের মাধ্যমে। প্রার্থনা করি যে ভিনদেশি তারা পরিবার আরও বড় হোক এবং আরও সদস্য সংখ্যা বাড়ুক। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার পরিবারের সাথে ভাগ করে নেব যে আমি ইংল্যান্ডে আসার আগে কোথায় থাকতাম। এই ভিডিওটার মাধ্যমে সেই সুযোগই ঘটে যাচ্ছে। আমার বরাবরই গাছের শখ, ব্যালকানিগুলো দেখো আগে ভর্তি থাকতো নানা রকম গাছে। ব্যালকানি নিয়ে চলো তোমাদের আরেকটা গল্প শেয়ার করি। এই ভিডিওটা তখনকার যখন আমরা এই বাড়ির বাসিন্দা ছিলাম। আমার ব্যালকানি ছিল পায়রাদের ম্যাটারনিটি রুম। একটা ডিম ফুটে বাচ্চা বেরোতো কি বেরোতো না, আরেকটা ডিম চলে আসতো। মাঝে তো ব্যালকানিতে যাওয়ারই জো ছিল না, কিন্তু পরে ঘাস ঠাসগুলো সরিয়ে দেওয়ায় অনেকটাই জিনিসটা কমে যায়। কুহুহিয়ার ঘরের সাথেও দেখো রয়েছে একটা অ্যাটাচ ফ্রেঞ্চ ব্যালকানি। সবকটা ঘরের সাথেই একটা করে ব্যালকানি দেওয়ায় সুবিধা হচ্ছে যে আলো বাতাসের কিন্তু একদম অভাব হয় না। সবকটা ঘর থেকেই বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাথরুম। এটার ব্যবহার বেশি হয় বাইরে থেকে কোনো গেস্ট এলেই। মাস্টার বেডরুমের বাথরুমটার মতো এটা জানলা কিন্তু পুরোটা খোলা যায় না। বাড়িতে দুটো বাথরুমের প্রয়োজনীয়তা কত সেটা কিন্তু আমি ইংল্যান্ডে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আমার প্রথম ফ্ল্যাটটায় একটা বাথরুম থাকায় এত অসুবিধা হতো যে বলার নয়। তারপরে আমরা বাড়ি চেঞ্জ করে দুটো বাথরুমওয়ালা বাড়ি নিলাম। বন্ধুরা, সব গৃহিণীদেরই ফেভারিট জায়গা হচ্ছে রান্নাঘর, তো চলো এবার আমি তোমাদের আমার ফ্ল্যাটের কিচেনের ট্যুরটা দিই, এসো। এটা যেমন আমার ফ্রিজ, এটা হচ্ছে ওটিজি, এখানে রয়েছে আমার মাইক্রোওয়েভ, এটা তো জানি চিমনি, এখানে গ্যাস, গ্যাসটা আমি ফোর বার্নারই নিয়েছিলাম কারণ ফোর বার্নারে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। এখানে যেমন রয়েছে স্যান্ডউইচ মেকার, এটা হচ্ছে কাটলারি ইউনিট, আর এখানে রয়েছে ওয়াটার পিউরিফায়ার। দেখতেই পাচ্ছো এখানে আমরা একটা মাটির মটকা রেখেছি। এই মটকাটাই কিন্তু গরমকালে আমরা ইউজ করতাম। কুজোর জল গরমকালে কিন্তু ভীষণ মিষ্টি এবং ঠান্ডা থাকে।
বন্ধুরা, এবার চলো তোমাদের আমি দেখাই যে কিচেন লাগো আমার এই ইউটিলিটি এরিয়াটা কিরকম। ব্যাঙ্গালোরে কিন্তু বেশিরভাগ ফ্ল্যাটে কিচেনের সাথে একটা করে ইউটিলিটি এরিয়া দেয়, যেটা কিনা ভীষণ কাজের। আমরা যেমন ফ্ল্যাটটা হাতে পেয়ে এটাকে ঘিরে নিয়ে সিঙ্ক, ওয়াশিং মেশিন, গ্যাস সব কিছু এটার মধ্যে রেখে দিয়েছিলাম। বাড়ির প্রতিটি কোনায় দেখো জড়িয়ে আছে কত স্মৃতি। অ্যামাজন থেকে এই স্টিকারগুলো কিনে আমি, কুহু, হিয়া তিনজনে মিলে লাগিয়েছিলাম। তারপর এই জায়গাটাকে সাজানো হয়েছিল নানা রকমের গাছ দিয়ে, অনেকগুলো টব তোমার নিজের হাতে পেন্ট করা। আমার বাড়ি ঢিলছোড়া দূরত্বে রয়েছে মেট্রো স্টেশন, সামনেই দেখো মেট্রো লাইন দেখা যাচ্ছে। এই মেট্রো স্টেশনটা পাশে থাকায় আমাদের খুব সুবিধা হতো, ব্যাঙ্গালোরে যা এমনিতেই জ্যাম হয় মেট্রো ছাড়া গতি নেই। এইবার চলো আমি তোমাদের আমার ফ্ল্যাটের সামনের কমন করিডোরটা দেখাই। কমন এরিয়াগুলো দেখো, ফ্লোর থেকে সিলিং পুরোটা টাইলস থাকায় মেনটেন করা কিন্তু খুব সুবিধাজনক হয়। সামনের এই ব্যালকনিটা দেখো, সেফ অ্যাসেম্বলি পয়েন্ট, যেটা বলতে পারো আমাদের ফ্লোরের কিন্তু একটি বাড়তি পাওনা। এখান থেকে দেখো সামনের সুইমিং পুলটা খুব সুন্দরভাবে দেখা যায়। আবার পরবর্তী ব্লগে থাকবে তোমাদের জন্য আমার কমপ্লেক্সের ট্যুর। আগে ভেবেছিলাম যে একটি ব্লগেই তোমাদের আমার ফ্ল্যাট আর কমপ্লেক্স দুটোই দেখাবো, কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম যে সেটা অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, তাই শিগগিরই ফিরবো আমার কমপ্লেক্স ট্যুর নিয়ে। এই ব্লগটিতে আমি রাখছি তোমাদের জন্য আমার কমপ্লেক্সের অ্যামেনিটিজের একটা ছোট্ট ঝলক। তার আগে চলো তোমাদের আমি দেখাই যে আমার ফ্ল্যাট থেকে রাত্রির বেলা বাইরের ভিউটা কেমন। বন্ধুরা, আমি আমার ছোট্ট কুটির এবং আমার কমপ্লেক্সের অ্যামিনিটিসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন লাগলো, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। যারা আমার পুরনো বন্ধু তারা তো কমেন্ট করবেই, আর যারা নতুন চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হবে আবার নতুন ব্লগের সাথে, ভালো থেকো, সুস্থ থেকো।